76তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লি যাচ্ছে রাজ্যের 15 জন জনজাতি ছাত্রছাত্রী। মঙ্গলবার সেই ছাত্রছাত্রী দিনে গুর্খাবস্তিস্থিত জনজাতি কল্যাণ দপ্তরের এক সভায় মিলিত হন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এদিন সভা শেষে এক সাক্ষাৎকারে মন্ত্রী জানান, পূর্বে কখনো জনজাতি ছাত্রছাত্রীদের রাজ্যের বাইরে গিয়ে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ হয়নি। এইবারের মতো রাজ্যের জনজাতি ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজ্যের বিভিন্ন স্কুল থেকে বাছাই করা 15 জন ছাত্রছাত্রীকে আগামী 26শে জানুয়ারি দিল্লিতে আয়োজিত হতে চলা প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান দেখতে পাঠানো হচ্ছে এবং ছাত্রছাত্রীদের যাতায়াত এবং থাকা খাওয়া সম্পূর্ণ খরচ দপ্তর বহন করবে। 76তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের জনজাতি ট্রাইবাল ওয়েলফেয়ার উদ্যোগে আমাদের ছেলেমেয়েরা কোনোদিন তারা দিল্লিতে এই প্রোগ্রামে যায়নি, তার জন্য আমরা আমাদের ডিপার্টমেন্টের উদ্যোগে এই 15 জন ছেলেমেয়ে বিভিন্ন স্কুল থেকে তাদেরকে দিল্লিতে নিয়ে তাদেরকে মোটিভেশন করা, তাদেরকে দেখানো এবং তাদেরকে আরও ভারতবর্ষ কীভাবে মোদিজির নেতৃত্বে আমাদের ভারতবর্ষ কীভাবে এগিয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে দেখানো, আর আমাদের ডিপার্টমেন্টের উদ্যোগে এই তাদেরকে আমরা ড্রেস, যা ব্যবস্থা, যাওয়ার খরচা, ফ্লাইটের খরচা সব নিয়ে আমাদের অফিসার যাবে, তাদেরকে নিয়ে দেখিয়ে আরেকবার রিটার্ন নিয়ে আসবে। এদিনের এই সভায় বাছাইকৃত 15 জন ছাত্রছাত্রীদের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দপ্তরের উদ্যোগে ফরমাল পোশাকও প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।